নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং যে কোনো ধরনের ইনফরমেটিভ নিউজ পাওয়ার জন্য বা কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বা এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বদা চ্যানেল নজর রাখবেন। তো বন্ধুরা, আসা যাক আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তুতে। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আজকে ডিভিশন বেঞ্চের আরটিআই মামলা, অর্থাৎ আজ ডিভিশন বেঞ্চে আরটিআই মামলায় কি ঘটনা ঘটল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এবার ভিডিওর বিষয়ে আসি। আজ সকাল অর্থাৎ ফার্স্ট আওয়ারেই ডিভিশন বেঞ্চে মামলাগুলি উঠে এবং ডিভিশনের এই আরটিআই মামলার বিপক্ষে যতগুলো ক্যান ফাইল হয়েছিল সবগুলো অ্যাকসেপ্ট হয়েছিল এবং সবগুলোকে নিয়েই একসাথে মামলাগুলো ওঠে। এবং মামলা ওঠার পর পর্ষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইনজীবী লক্ষ্মীকান্তবাবু মহাশয়। এই মামলা থেকে বিচারপতি প্রথমেই প্রশ্ন করেন যে আপনারা এই সিটে নিয়োগ করছেন না কেন, নিয়োগ করলে তো ঝামেলা মিটে যায়। তখন পর্ষদের পক্ষ থেকে আইনজীবী লক্ষ্মীকান্তবাবু বলেন যে এদেরকে নিয়োগ করা যাবে না, এরা অযোগ্য এবং এরা লো মেরিটোরিয়াস, অর্থাৎ মেরিটে আসতে পারেননি, তাই এদেরকে নিয়োগ করা যাবে না। তখন পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি যে আপনারা যে এদেরকে অযোগ্য বলছেন এবং একটি মেরিটের কথা বলছেন, তো আপনাদের সেই মেরিটটি কত বা কোন ক্যাটাগরিতে কত মেরিট ঠিক করে গেছেন বা কাট অফ কত? তখন পর্ষদের আইনজীবী মাথা চুলকোতে বলে যে আমাদের কাছে সেটা নেই। তখন পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন যে তাহলে কিসের ভিত্তিতে আপনারা এদেরকে অযোগ্য বলছেন? তখন পর্ষদের আইনজীবী কোনো কিছু বলতে পারেন না, পর্ষদের আইনজীবী চুপ মেরে যায়। এরপরে পিটিশনারদের পক্ষ থেকে বলতে বলা হয়। পিটিশনারদের পক্ষ থেকে মামলা লড়ছিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আজ অসুস্থতার কারণে হাইকোর্টে উপস্থিত হতে পারেননি। এই কথা পিটিশনার পক্ষের উকিল দিব্যেন্দুবাবু বিচারপতিকে জানান এবং দিব্যেন্দুবাবু এও আবেদন করেন যেন আজকে এই মামলা শুনানি না করা হয়। তখন বিচারপতি বলেন যে আজকে মামলা শুনানি না করা হলো, বিচার মামলাটা শুনে নেওয়া হোক আর যে পর্ষদের কী বক্তব্য। এরপরেই দিব্যেন্দুবাবু বিষয়টিকে সমস্তভাবে বুঝান যে এরা কোনোভাবে অযোগ্য নয়, এদেরকে 16,500 রিক্রুটমেন্টের জন্য এই সিট ছিল, এই সিটে নন জয়নিং সিট, এই সিটে রিক্রুটমেন্ট করা হয়নি, পর্যাপ্ত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও পর্ষদ নিয়োগ করছে না, তাই এরা কোনোভাবে অযোগ্য নয় এবং পর্ষদের কোনো মেরিটই নাই এবং 16,500 রিক্রুটমেন্টের উপর বা প্রাইমারির যে রিক্রুটমেন্ট হয়েছে তার উপর অনেক অভিযোগ আছে, সিবিআই তদন্ত চলছে। এই নিয়ে দিব্যেন্দুবাবু ভালো করেই অনেক অভিযোগ তোলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে মামলাটিকে দারুণভাবে তুলে ধরেছেন। এরপরে বক্তব্য রাখেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় আইনজীবী এবং আলমগীর হাসান মহাশয়। এনারা পিটিশনারদের পক্ষ থেকে বলেন যে 2014 টেট প্রশিক্ষিত প্রার্থীদের এরা সম্পূর্ণভাবেই এলিজেবল এবং এদের মধ্যে সমস্ত যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও এদেরকে পর্ষদ নিয়োগ করছে না এবং সিঙ্গেল বেঞ্চের একটা অর্ডার দিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারকেও এরা মানছে না, এই কথা বলেন। এবং এছাড়াও বলেন যে 2014 টেট প্রশিক্ষিত প্রার্থীদের যে সিট সেই সিট কোনোভাবে ক্যারি ফরওয়ার্ড করা যায় না যেটা পর্ষদ করতে চাইছে, কেননা যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কোনোভাবে এই সিট ক্যারি ফরওয়ার্ড করা যায় না। এবং এই সমস্ত কথা বিচারপতি মন দিয়ে শুনেছেন এবং এই সমস্ত কথা শোনার পর পর্ষদের আইনজীবী লক্ষ্মীকান্তবাবু বলেন যে আমরা 2014 থেকে 2017 ক্যান্ডিডেটদের মধ্যে বেশি মেরিট পাবো এবং আমরা বেশি মেরিটওয়ালা টিচার নিয়োগ করতে চাই, তাই আমরা সমস্ত সিট ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি পরবর্তী রিক্রুটমেন্টে। এই কথা শুনে বিচারপতি বলেন কিন্তু এইভাবে তো সিট ক্যারি ফরওয়ার্ড করা যায় না, যদি যোগ্য প্রার্থী অবশিষ্ট থাকে তাহলে আপনি সিট ক্যারি ফরওয়ার্ড করবেন কীভাবে? এরপরেই আসে 2017-এর প্রসঙ্গ। 2017-এর বক্তব্য রাখতে অনুমতি দেওয়া হয় এবং তারপরেই বক্তব্য রাখেন 2017 ক্যান্ডিডেটরা। 2017 ক্যান্ডিডেটরা নিয়োগে অংশগ্রহণ না করলেও তারা যে যুক্তি দেখায় তাদের যুক্তি একেবারেই মেনে নেওয়া যায় না। তারা বলে এই সিটটা তাদের জন্য বরাদ্দ করতে হবে, এই সিট যদি বরাদ্দ না করে
তাহলে তাদের ভ্যাকান্সি কমে যাবে। তখন বিচারপতি বলেন এই যুক্তি কোনোভাবে মানা যাবে না, এটি এটা 2017-এর অনৈতিক যুক্তি। এবং তিনি একথাই বলেন যে সমস্ত ঘটনার পর যা দেখতে পাচ্ছি যে এই সিটটা সম্পূর্ণ 2014-এর, এবং এই মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। এই বলে আজকের ডিভিশন বেঞ্চে আরটিআই মামলা শুনানি হয় এবং এই মামলার রায় কালকে 1st আওয়ারেই অর্থাৎ সকাল 10:30টাতেই এই মামলাটি শুনানি হবে। তা এখন দেখার পালা যে আগামীকাল কী হয়। তবে আমার যেটা অনুমান, এখানে পর্ষদ হারবে এবং পিটিশনারদের জয় হবে, এবং বেশ কিছু যোগ্য প্রার্থীরা চাকরি পেতে চলেছেন, তাদের বেকারত্বের অবসান হবে। যারা এতদিন পর্ষদের বঞ্চনার জন্য বা পর্ষদের দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়ে আছেন, তাদের বঞ্চনাধীন শেষ হতে চলেছে। হাইকোর্টে কালকে নিশ্চয়ই 2014-র যারা বঞ্চিত তাদের প্রতি সুবিচার হবে, এই কামনা করি। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করি। এই বলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। তো আজ এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।